আমরা এসে গেছি পানিহাটি পুরসভার কাউন্সিলর মিস্টার সোমনাথের কাছে। ওনার কাছে কয়েকটা কোয়ারিজ আছে, খুব বেস লেভেলের কোয়ারিজ, সেগুলো আমরা জেনে নেব ওনার কাছ থেকে। দাদা, ভেরি গুড ইভিনিং। গুড ইভিনিং, ওয়েলকাম টু বিশ্ব বাংলা নিউজ অ্যান্ড ইনফোটেনমেন্ট। থ্যাংক ইউ। আমার কয়েকটা কোয়ারিজ হয়েছে দাদা। এখন তো দেখুন বর্ষাকাল চলছে, আপনার ওয়ার্ডের রাস্তাঘাট নিয়ে আপনাদের কি কাজকর্ম চলছে সেটাই আমার প্রশ্ন। দেখুন, রাস্তাঘাটের কাজ আমাদের অলরেডি শুরু হয়েছে, পাড়ায় সমাধানে প্রতিটা ওয়ার্ডেই তিনটে করে রাস্তার কাজ চলছে। তার অলরেডি পি পূজার যে কাজ সেটাও অলরেডি আমাদের বোর্ড মিটিংয়ে স্যাংশন হয়ে গেছে, টেন্ডার হওয়ার অপেক্ষায় রয়েছে। এছাড়া মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট প্রায় এক একটা 40 থেকে 45 লক্ষ টাকা করে প্রতিটা ওয়ার্ডের কাজ সেটাও স্যাংশন দিয়ে দিয়েছে, টেন্ডার প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে। আমরা এই বর্ষার জন্য রাস্তাগুলো ধরতে পারছি না, বর্ষাটা মিটে গেলেই আমরা এই রাস্তার কাজ সমস্ত কিছু ধরবো এবং পানিহাটিকে সুন্দর রাস্তাঘাট আমরা দেবো। এটা আমাদের কাজের মধ্যেই পড়ে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন রাস্তাঘাট ড্রেনেজ সিস্টেমটাকে উন্নত করতে হবে। আপনারা পানিহাটি ঘুরলে দেখতে পাবেন প্রতিটা ওয়ার্ডেই কম বেশি কাজ চলছে। এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের একটা বড় টাকা পাওনা আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই টাকাটা না পেলে আমাদের পক্ষেও খুব প্রবলেম হচ্ছে। রাজ্য সরকারও আমাদের, যেমন আপনার বাংলার বাড়ির টাকা, পানিহাটিতে প্রচুর বাংলার বাড়ি হয়েছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রায় প্রথম স্থান অধিকার করেছে ভাই আমাদের পানিহাটি, প্রচুর বাড়ি তৈরি করেছি আমরা। এই বাংলার ইনফ্রাস্ট্রাকচার টাকা যেটা রাস্তাঘাট এবং লাইট ড্রেনেজ সিস্টেমের জন্য, সেই টাকাও আমরা পাচ্ছি না যেহেতু কেন্দ্রীয় সরকারের তার শেয়ারটা দিচ্ছে না বলে। মমতা বন্দ্যোপাধ্যায় যতটুকু সাহায্য করছে রাজ্য সরকারের পক্ষ থেকে, আমরা তার মধ্যেই পৌরসভার, কারণ পৌরসভার সোর্স অফ ইনকাম তো খুব একটা বেশি নেই, তার মধ্যে যতটুকু করা ট্রেড লাইসেন্স থেকে পাওয়া বা মিউটেশন থেকে পাওয়া বা অনলাইন বিল্ডিং প্ল্যান থেকে পাওয়া, বাদবাকিটা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করছে। আমরা চেষ্টা করছি পানিহাটিকে এক নতুন পানিহাটি তৈরি করা। খুব ভালো কথা দাদা। আর একটা কোয়ারি আছে যেটা হচ্ছে যে আপনার মিউনিসিপ্যাল এরিয়াতে সিনিয়র সিটিজেনদের জন্য এখন কীরকম কী সুযোগ সুবিধা রয়েছে, মানে যে কোনো কাজে তাদের কি আগে অগ্রাধিকার দেওয়া হচ্ছে? অবশ্যই সিনিয়র সিটিজেন দ্বারা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পরিকল্পনা হচ্ছে সবই অনলাইন করে দিচ্ছে। আপনি ঘরে বসে আপনি আপনার বিল্ডিং প্ল্যান জমা করতে পারছেন, আপনি ঘরে বসে আপনার মিউটেশন জমা করতে পারছেন, ঘরে বসে আপনি মিউটেশনের টাকা জমা করতে পারছেন, সার্টিফিকেটও ঘরে বসে পাচ্ছেন, আপনার বাড়ির ট্যাক্স সেটাও ঘরে বসে করতে পারছেন। অতএব এখন আপনাকে মিউনিসিপ্যালিটিতে এসে লাইন দিয়ে আমার মিউটেশন করা, ট্রেড লাইসেন্স করা, বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার সেই যুগটা শেষ হয়ে গেছে, পুরোটাই অনলাইন হয়েছে। আর পানিহাটি পৌরসভা প্রথম পৌরসভা যারা অনলাইন ট্যাক্সেশন চালু করেছিলেন, মাননীয় স্বপন ঘোষ তখন পৌর প্রধান ছিলেন। অতএব সিনিয়র সিটিজেনদের কোনো প্রবলেম নেই। এবং এই যে ভ্যাকসিনের ব্যাপারটা চলছে, সিনিয়র সিটিজেনরা পৌরসভায় যখনই বলছে যে আমাদের ভ্যাকসিন দিতে হবে, আমরা সবাই যখনই বলছে যে আমাদের ভ্যাকসিন দিতে হবে, আমরা যেতে পারছি না পৌরসভায় বা লোক সংস্কৃতি ভবনে বা হেলথ সেন্টারে, সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যালিটির টিম আছে, তাদেরকে গিয়ে ভ্যাকসিনের ব্যবস্থা করে দিচ্ছে, বাড়ি গিয়ে ভ্যাকসিনের ব্যবস্থা। একদম, আমার নিজের ওয়ার্ডেই যখনই ভ্যাকসিন হচ্ছে আমরা নিজের ওয়ার্ডেই, যারা যারা আমাদের কাছে এসে বলছে প্রত্যেকের বাড়িতে গিয়ে আমরা ভ্যাকসিন করছি। এবং লাস্ট পরশু দিনও আমি পানিহাটি পৌরসভার সিপিএম এনামলের চেয়ারপার্সন যিনি চেয়ারম্যান যিনি ছিলেন মাননীয় চিত্তরঞ্জন সেন, বর্তমানে স্বর্গীয় চিত্তরঞ্জন সেন, তার পরিবার ফোন করেছে যে এরকম ব্যাপার, আমার বাড়ি থেকে যেতে পারছি না, আমার বয়স্ক ছেলে মেয়ে রয়েছে গিয়ে দেওয়ার জন্য বা ভাই রয়েছে, আমরা তার বাড়িতে গিয়েও দিয়ে এসেছি। এইটুকু সৌজন্য আমাদের আছে।